শরীরটা ভালো নেই বলতে সকাল বেলায় আমি আজকে হাঁটতে গেছিলাম আর তখনই ঘটলো বিপদ। বুঝতে পারিনি, কানের মধ্যে হেডফোন ছিল, ফোনটা চলছিল আর কানে হেডফোন ছিল, আমি সামনেটা খেয়াল করতে পারিনি, একটা ইট যে ছিল আমি ওটা বুঝতে পারিনি, ওই ইটের মধ্যে পা হড়কে আমি পড়ে গেছি। তো যাই হোক, পায়ের ঠিক নিচের দিকে আমার ব্যথা লেগেছে, এখন চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তো বাড়িতে ব্যথার ওষুধ ছিল, সেটা ব্রেকফাস্ট খাওয়ার পর খেয়ে নিয়েছি, সকাল সকালই এই বিপদ, কি বলবো, মানে সময়টা না ঠিক ভালো যাচ্ছে না। যাই হোক, আর ভাগ্যিস কালকের রান্নাবান্না কিছুটা ছিল, সেই জন্য চলে যাবে আজকে দিনটা, বেশি কিছু কষ্ট করতে হবে না রান্নার দিকে। আর বাড়িতে একটু চিকেন ছিল, সেটা ভাবলাম যে রয়ে গেলে যদি নষ্ট হয়ে যায় তখন আবার ঝামেলা, তাই অল্পর মধ্যে দাঁড়িয়ে ওটা করে দেবো। আর ওয়েদারটা কি বলবো, হয়তো তোমাদের কোথাও কোথাও, তোমাদের মধ্যে কোথাও কোথাও কারোর জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, বাট এখানে বৃষ্টিটা নেই, সকাল থেকে একটা গুমোট গরম লাগছে আর আকাশটা মাঝে মাঝে মেঘলা করছে, তো সেই জন্য গরমটাও বেশি লাগছে। সত্যি কথা বলে না যে এক একটা দিন মানুষের শুরু যে কেমন করে হবে মানুষ সেটা নিজেই জানে, ঠিক আজকের দিনটা আমার কাছে সেরকম চলছে। জানি না বাকি, এখনো তো দিনটা পুরোটাই পড়ে আছে, হোক যে ভালো কাটো, সবারই দিন শুরুটা যদি ভালোভাবে হয় তখন মনে হয় যে না বাকিটাও ঠিকঠাকই যাবে আজকে সারাটা দিন, কিন্তু যদি দিনের শুরুতেই এরকম একটা ঘটনা হয় তখন একটু আর কি মনে হয় যে বাবা সারাটা দিন কেমন যাবে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না কারণ পাটা একটু ব্যথা করছে, তো রান্নাটা চট করে সেরে নিই। আর রান্না যেহেতু আজকে চিকেনের, ওই রকমই যেমন আমি রান্না করি সেই রকমই ঝোল করব, তাই আমার সমস্ত কিছু কাটাকুটি এখানে বসে বসে আমি আজকে কমপ্লিট করে ফেলেছি। ঠিক ভালো লাগছে না, মানে বলে না কিছু একটা ইয়ে হলে মনটাও যেমন খারাপ হয়ে যায়, শরীর যদি ভালো না থাকে, মনের সাথে শরীরের একটা বিশাল সম্পর্ক, মন যেহেতু খারাপ শরীরও ঠিক ভালো লাগছে। তো যাই হোক, চলো যাওয়া যাক, পা ব্যথায় যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় ততটা শান্তি, কারণ কি যতক্ষণ পা ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার মনে হয় ব্যথাটা আরও বাড়বে, তাই ওষুধ খেয়ে যতক্ষণ ওষুধের অ্যাকশন আছে ততক্ষণে কাজটা চটপট শেষ করে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে, রান্নাটা সেরে ফেলি, যতটা শর্টে চিকেনটা রান্না করতে হবে। আর দেখো কতখানি কপাল খারাপ, যে আজকে কাজের বউটা এসেও বলছে যে আজকে বিকেলে আসবে না, আবার কাল সকালবেলার দিকেও না আসতে পারে। এবার কী জন্য যখন জানতে চাইলাম, বলল যে আজকে ভ্যাকসিন দিতে যাবে কোভিডে, সুতরাং কিছু বলার নেই, অতি অবশ্যই সেটা প্রায়োরিটি অনেকটাই বেশি, তো সেই জন্য ও আজকে বিকেলবেলা আসবে না, আর কালকে যদি জ্বর জ্বালা থাকে তাহলে কালকে তো আসবেই না।
তো কপালটা দেখো সত্যি মন্দ আমার, যে হবি তো হক, যখন ও আসে তখন হলে কাজে দেয় যে না ঠিক আছে, বাট ও না এলে একটু চাপ। এবার প্রশ্ন তোমরা অনেকেই করতে পারো যে কি হয়েছে, বাড়ির লোকেরা করে দেবে তোমাকে হাতে হাতে কাজ? দেখো সত্যি কথা বলতে কি, মায়ের আমার মায়ের অনেকটাই বয়স হয়ে গেছে, এবার তাকে বাসন মাজতে বলাটা আমার একটু খারাপ লাগে, কারণ তার পক্ষে এটা সম্ভব হয় না, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সেটাও তার পক্ষে খুব একটা সম্ভব হয় না। বলেছিল, আজকেও বলেছিল যে আমি রান্নাটা করছি, কিন্তু আমার নিজের খারাপ লাগে, যেখানে গরমে আমি 2 সেকেন্ড দাঁড়িয়ে রান্না করতে আমার এতটাই অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আমার মায়ের তো আমার থেকে অনেকটাই বেশি বয়স, আর বয়সও তো হচ্ছে, তার উপরে আবার গরম, আর মায়ের তো এমনিতেই প্রেশার আছে, সুগার আছে, সুতরাং গরমের মধ্যে তাকে দাঁড়িয়ে তার দাঁড়িয়ে কাজ করাটা যতটা সম্ভব তার থেকে আমি কাজ করে নেওয়াটা অনেকটাই সম্ভব। আর তোমাদের সাথে আমার কথার মাঝখানে যে আওয়াজটা তোমরা পাচ্ছ সেটা দিদি রান্না করছে। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নিও প্লিজ, কারণ তোমরা যখন আমার বন্ধু তখন তোমাদের কাছে সব আবদার আমি করতে পারি, সব কষ্টের কথা, সব প্রবলেমের কথা আমি তোমাদেরকে বলতে পারি, আর মায়ের মাকে আরও বেশি করে আমি আমরা এই রান্না বান্না এসবের কাজে ইনভলভ করতে দিচ্ছি না। আরেকটা কারণও আছে, মায়ের ভাইয়ের শরীর কিন্তু খুব একটা ভালো না, খুবই সিরিয়াস তার অবস্থা, তো সেখানে সেই দিক থেকে দেখতে গেলে মায়ের মন মেজাজ কিন্তু ভীষণই খারাপ, ভীষণই, কারণ এই যে মামার আমার শরীর ভালো না সেই মামা হচ্ছে আমার মায়ের পরে, তো সুতরাং বুঝতেই পারছ যে 3 ভাইয়ের এই একটাই বোন আমার মা, হ্যাঁ, তো সেই জন্য মনের দিক থেকেও মা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে কয়েকটা দিন যাবৎ। তো যাই হোক, কিছু তো সে বিষয়ে বলারও নেই, কিছু করারও নেই, চলছে জীবন, যেদিকে নিয়ে যায় মানুষকে সেই দিকেই মানুষকে হাঁটতে হয়, সেখানে আমার বা তোমার কিছুই বলার মতো ভাষা থাকে না, ওপরওয়ালা যেটা ঠিক করে আমাদেরকে সেই রাস্তা দিয়েই হেঁটে যেতে হয়, হেঁটে চলতে হয় বলছি, হেঁটে যেতে হয়, আমরা বাধ্য হই সেই রাস্তা দিয়েই হাঁটতে, কারণ অন্য রাস্তার হদিস আমরা কেউই জানি না। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলছি, তো যতক্ষণে ওইটা হচ্ছে ততক্ষণে আমি একটু জল ঢাল খাই, জল দেশটাও পেয়ে গেছে গরমে, আর তোমরা সঙ্গে থাকবে, স্কিপ একদমই করবে না, ঠিক আছে, সঙ্গে অনেক বসলাম, দেখি কতটা, হ্যাঁ জল শুকিয়ে গেছে, এবার আমরা অনুযায়ী দিয়ে দিই জল। অনেক কষ্টে সৃষ্টে এবার যাচ্ছি স্নান করতে, খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ স্কিপ করো না সময়, ব্যাস বসে গেলাম খেতে, পা অসহ্য ব্যথা করছে, খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবো, সে এত এত ওষুধ খাওয়ার পর সেগুলো খেতে, তাই খেয়ে নিই। তাহলে আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল,
এখন ওষুধ খাবো, কারণ পাটা একটু ব্যথা করছে। আর তার সাথে গরম জল আর ঠান্ডা জল দিয়ে একটু শেক দেব, যদি ব্যথাটা একটু কমে। আর আমার বকবকানি আমি এখানেই শেষ করছি। তোমরা অতি অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, আর অতি অবশ্যই বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজার নিতে একদমই ভুলবে না। আর বাইরে থেকে যখন আসবে তখন গরম জল অথবা গরম চা অবশ্যই খাবে, খুব জরুরি। আর আমার মতো আবার বেশি খেয়াল রাখতে যেও না, তাহলে কিন্তু আবার আমার মতো মুশকিলে পড়বে। যাই হোক, এটা জাস্ট একটা মজা করলাম তোমাদের সাথে, কারণ তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে আমি মজা করতেই পারি, এটা আমার অধিকার। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চটপট করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টও আমার প্রচণ্ড দরকার আমার এগিয়ে যাওয়ার জন্য। তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চট করে। তাহলে আজকের মতো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি, কালকে সকালে একটা নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করবে, অল টাইম স্মাইল। আজকের মতো টাটা।